ত্রিমোহিনী লাড্ডু আমি এখানে তিন রকম আচ্ছা ভেজিটেবল ব্যবহার করব ত্রিমোহিনী লাড্ডু বা নামটা শুনেই কিন্তু বেশ চমৎকার লাগছে চলুন দেখি নি কি কি উপকরণ লাগবে ত্রিমোহিনী লাড্ডু ঘি 3 টেবিল চামচ গাজর কুচি 1 কাপ পেপে কুচি 1 কাপ লাউয়ের খোসা কুচি আধা কাপ গুড়া দুধ 1 কাপ কন্ডেন্স মিল্ক 3 টেবিল চামচ চিনি 1 চা চামচ পেস্তা বাদাম কুচি 2 চা চামচ কেওড়া জল সামান্য পরিমাণ দেখে নিলাম উপকরণ কি কি লাগছে এবারে দেখার পালা আমাদের আজকে ত্রিমোহিনী লাড্ডু কিভাবে তৈরি হচ্ছে ত্রিমোহিনী লাড্ডু কারণ আপা এখানে আমি তিন রকম ভেজিটেবল ব্যবহার করছি একটা হলো গাজর আমি প্রত্যেকটা ভেজিটেবলই গ্রেট করে ভাব দিয়ে নিয়েছি আচ্ছা গ্রেট করে ভাব দিয়ে রাখা হয়েছে গাজর আমি প্রথমে ব্যবহার করছি গাজর এখানে আছে কাঁচা পেঁপে আর এখানে আছে লাউয়ের খোসা লাউয়ের খোসা বা তিনটাই আমার ভাব দিয়ে আছে সবজির ডেজার্ট এটা কিন্তু খুবই নতুন একটা ব্যাপার আমার কাছে সবজির ব্যাপারটা হয় কি আপু আমি চুলাটা ধরিয়ে দিই বাসায় বাচ্চারা না সবজিটা খেতে খেতে চায় না কিন্তু খুব মিষ্টি খেতে পছন্দ করে আমার বাসায় সবাই খুব মিষ্টি খেতে পছন্দ করে যদিও আমি বানাই আমি খুব একটা খাই না হ্যাঁ ভাইয়াও পছন্দ করেন আমার হাজবেন্ড বা আমার দুই ছেলে সবাই খুব পছন্দ করে তো দেখা যায় বাচ্চারা সবজিটা খেতে চায় না তো সেই কনসেপ্ট থেকে আমার মানে বাচ্চাদের খাওয়ানোর একটা পলিসি এটা নিজে আবিষ্কার করলেন একদম আর বাচ্চারা খেয়ে নেয় বুঝে না যেমন কাঁচা কলা নিয়ে আমার বাসায় খুব প্রবলেম হয় কাঁচা কলাটা বাচ্চারা একেবারেই খেতে চায় না আমি ওদেরকে খুব সুন্দর করে লাড্ডু করে দিই এটা ওরা খুব মজা করে কাঁচা কলা দিয়ে লাড্ডু করে দেন এটা নেক্সট টাইম কখনো দেখাবো অবশ্যই আমি এটা আপু পুরোটাই ঘি দিয়ে করছি হ্যাঁ কেউ চাইলে এখানে তেল ব্যবহার করতে পারে বাট আমি পুরোটাই ঘি দিয়ে করছি এখানে 2 টেবিল চামচ মতো ঘি আছে মানে বাচ্চাদের সবজি খাওয়ানোটা কিন্তু খুব কঠিন এরা একেবারেই খেতে চায় না সবজি অনেক ঝামেলা করে আমি ঘি এর মধ্যে যেহেতু আমার প্রত্যেকটা ভেজিটেবল ভাব দিয়ে আছে আমি হালকা করে একটু ভেজে নিব আমরা আগে কুচি করে ভাব দিয়ে রেখেছি এখন ঘি এ ভেজে নিচ্ছে ভালো করে বেশ একসাথে দিয়ে দেব না একসাথে দিয়ে দেব প্রথমে গাজর দেওয়া হচ্ছে এখন পেঁপে কুচিটা দেওয়া হচ্ছে কাঁচা পেঁপে কুচি কাঁচা পেঁপে এবং এখানে লাউয়ের খোসা এখানে চাইলে আপু অন্য কোনো ভেজিটেবলও কেউ ব্যবহার করতে পারে যেমন বিট করা যেতে পারে ফুলকপি করা যেতে পারে তারপরে আমরা যেমন ব্রোকলি পাই ব্রোকলিটা করতে পারি কিন্তু গাজরটা মনে হয় একটু মাস্ট রাখাটা মনে হয় ভালো না হ্যাঁ গাজরটার মধ্যে আসলে অনেক রকম ভিটামিন মিনারেল বা অনেক রকম পুষ্টিগুণটা আছে তো আর গাজরের মধ্যে আমরা যে কমলা রঙের জন্য যে ভিটামিনটা পাই এটা তো আসলে অন্য কোনো সবজিতে আমরা পাই না কৃত্রিম রংটাও সেক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে না এমনি এটা কালারফুল হয়ে যাচ্ছে আর যেহেতু আমার এটা ভাপ দিয়ে আছে খুব বেশি সময় ওটা লাগবে না সহজেই হয়ে যাচ্ছে ঘিয়ে ভাজা স্মেলটা কিন্তু অলরেডি আমাদের কিচেনে মমো করছে ঘিয়ে ভাজার একটা আলাদা মজা আছে না আমি একটু ভাইয়ের কাছ থেকে ভোট নিয়ে নেই এটা কেমন বলেন দশে কত দেবেন এই রেসিপিটাকে আপনার প্রিয় ডিশ যেহেতু মিষ্টি জাতীয় সব ডিশই আপনার কাছে দশে দশ খুব এত মিষ্টি পছন্দ জি ডায়াবেটিক না তাহলে ডায়াবেটিক এখন প্রি ডায়াবেটিকের পর্যায়ে আছে তাহলে কিন্তু এখন একটু কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আমার তো ভেবেই খারাপ লাগছে আপনি এত মিষ্টি পছন্দ করেন কন্ট্রোল করতে হবে এই জন্য যাতে খাওয়া যায় সব সময় হ্যাঁ যে কারণে ও আসলে খুব সুইট পছন্দ করে আগে হলো রাতে ডিনারের পরে তার একটু মিষ্টি কিছু লাগতো এখন যেহেতু যে প্রি-ডায়াবেটিকের একটা প্রবলেম আছে এজন্য এখন তো আসলে ঘরে ঘরেই ডায়াবেটিস রোগী মানে এজন্য এখন আর ডিনারের পরে সুইটটা একটু অ্যাভয়েড কি করে দেখা যায় ব্রেকফাস্ট বা লাঞ্চের পরে ওই জিনিসটা হ্যাঁ বা সন্ধ্যার সময় একটু ব্যালেন্স করে করতে হয় এটা আপু ভাজা হয়ে গেছে আমি এখন এখানে এখানে গুড়া দুধ আছে 1 কাপ পুরাটাই দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আছে আচ্ছা মিল্ক পাউডার কন্ডেন্সড মিল্ক দুটোই ব্যবহার করছি কেউ যদি কন্ডেন্স মিল্কটা অ্যাভয়েড করতে চায় সেই ক্ষেত্রে আমরা লিকুইড দুধটাকে ঘন করে নিতে পারি আচ্ছা এবং আমি এখানে যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি আপু সে কারণে এখানে আমি চিনিটা মানে একদমই অল্প দিব এখানে আমি চা চামচের 1 চামচ মতো চিনি দেব এবং এখানে পেস্তা বাদাম কুচি আছে আমি অল্প একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি
চিনিটা কিন্তু আমরা খুবই কম দিলাম কারণ কনডেন্সড মিল্কে তো অনেক মিষ্টি আছে। উপকরণ খুব বেশি লাগে না, সবকিছু রেডি থাকলে এটাও করতে খুব বেশি সময় লাগবে না। আমি আসলে চটজলদি রান্নাগুলো খুব পছন্দ করি, অনেকক্ষণ ধরে এভাবে রান্নাটা আমি একটু অ্যাভয়েড করি। হায়াত তো রান্না নিয়ে খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এটা যেহেতু নিজের পছন্দের ডিশ, এটা আগে দেখেছেন কিভাবে করতে হয় নাকি এটাও আজকে প্রথম দেখছেন? প্রিপেয়ার্ড ফুডটাই দেখি আর কি, ফুল প্রসেস পেছনের গল্পটা। হ্যাঁ দেখো, ফুল প্রসেস কখনোই রান্নাঘরে তো কখনো উকি মারে না, তাই না? হ্যাঁ, এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখছেন উনি, আমি খেয়াল করছি। হ্যাঁ দেখি, এখন যদি বাসায় ট্রাই করে তাহলে তো ভালো, আমি যে জিনিসটা পাই চোখের সামনে এটাই ভাবে বানাতে হয়। ওকে, আমরা কতক্ষণ এটা এখন গরম করব? এটা একটু স্টিকি হয়ে আসবে যখন গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি এটাকে বন্ধ করে দেব। মানে লাড্ডু করার জন্য তো একটু স্টিকি হতে হবে। হ্যাঁ, অতটুকু সময় আমরা তাহলে চুলায় রাখবো। এই পর্যায়ে আমি প্রায় হয়ে এসেছি, সামান্য একটু কেওড়া জল দিব। আচ্ছা, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, কেউ চাইলে এটা অ্যাভয়েড করে যেতে পারে, যার অনেকের আবার ফ্লেভারটা ভালো লাগে না। হ্যাঁ, অনেকেই পছন্দ করে না, তাহলে দেওয়ারও একটা মনে হয় ব্যাপার আছে, খুব পরিমাণটা বুঝে দিতে হয়। হ্যাঁ, একদমই অল্প। একটু সময় নিয়ে আমাদেরকে এখন মানে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে, তা না হলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সবদিকে, যাতে তাপটা ঠিকঠাক লাগে। চুলাটা এক সাইডে তাপ লাগছে, স্টিকি হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। মোটামুটি হয়ে আসছে কিন্তু। হ্যাঁ আপু, স্টিকি হয়ে আসছে। এটা হয়ে গেছে আপু, চুলাটা বন্ধ করে দিলাম। কে আমি এটা প্লেটের মধ্যে ঢেলে ফেলবো। ঠান্ডা হলে তারপর আমি এটাকে শেপে নিয়ে আসবো। কিছুটা সময় আমাদেরকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, এদিকে আমাদের তৈরি হচ্ছে ত্রিমোহিনী লাড্ডু, যেটা নাজিয়া আপু নিজেই আবিষ্কার করেছেন রেসিপিতে। এখানে গাজর, কাঁচা পেঁপে এবং একই সাথে লাউয়ের চামড়া কুচি, এই তিনটি সবজি আমরা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এই তিনটি সবজি দিয়ে ত্রিমোহিনী লাড্ডু তৈরি হচ্ছে, মোটামুটি হয়ে এসেছে। কি অবস্থা হয়ে গেছে আপু? এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখানে কালারটা যেটা দেখা যাচ্ছে কালারফুল লাড্ডু, কিন্তু এখানে কোনো এক্সট্রা কালার ব্যবহার করা হয়নি। গাজরের কুচি, কাঁচা পেঁপে এবং লাউয়ের খোসা, একদম ন্যাচারাল যে কালারটা সেটাতেই বেশ লাগছে। ভাইয়াকে একটু জিজ্ঞেস করি, ভাইয়া কেমন লাগছে আপনার যে লাড্ডু আপনি খান, আপনার পছন্দের সেটা কিন্তু আগে এরকম থাকে? ঠিক আছে, লাড্ডু তো গোলই হয়, তো আমরা গোল গোল শেপে করে নিচ্ছি। আমি তো একটা লাড্ডু করলাম, কেউ যদি চায় হালুয়া করতে, তখন কিন্তু এটাকে আরেকটু টাইট করে স্প্রেড করে তারপর ঠান্ডা করে বরফি করে এটা হালুয়া হয়ে যাবে। রাইট, আর একটু স্টিকি করার জন্য সেক্ষেত্রে কি চুলায় আর একটু বেশি সময় রাখতে হবে নাকি? আরেকটু সময় রাখতে হবে, কারণ এরা যদি আপু লাড্ডুর জন্য আমি আরেকটু স্টিকি করি তাহলে এটা শক্ত হয়ে যাবে, যখন একদমই প্রপার ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম হার্ড হয়ে যাবে। হালুয়া তো একটু শক্ত হয় কিন্তু লাড্ডুটা কিন্তু একটু নরম থাকে। হ্যাঁ হ্যাঁ, রান্নাবান্না তো সবসময় এটা নিয়ে বিজি আছেন, নতুন নতুন রেসিপি করছেন। আজকে আমাদেরকে দুটো রেসিপি করে দেখালেন, এর বাইরে এমনিতে আর অন্য অন্য কাজ নিয়ে যদি একটু বলেন আমাদেরকে, কেমন কাটছে সব কিছু? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আমি এটা ছাড়া এমনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আমি একজন এসেসর, তো সেটার জন্য দেখা যায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পরীক্ষা নেওয়ার জন্য যেতে হয়। আচ্ছা, আর এছাড়া তো আমি সেরা রাঁধুনি 1424-এর একজন উইনার, তো সেই কাজগুলোও করতে হয়। আর এছাড়া তেমনি অন্যান্য যে বাংলাদেশ বা আমি তো কলকাতাতে গিয়েও কাজ করি, বাংলাদেশ বা কলকাতার কাজগুলো তো রেগুলার কলকাতায় গিয়ে কি এই বিষয়ে কাজ করা হয়? আমি কলকাতায় গিয়ে রান্নার প্রোগ্রাম করি, ওয়ার্কশপ করি রান্নার উপরে। কেমন সেখানে কাজের অভিজ্ঞতাটা? কেমন ভালো সেখানে প্রোগ্রাম? ভালো, বেশ বাহ, রেগুলারই যাওয়া হয়, গিয়ে করা হয়, তো ভালো। তবে আমার কাছে সবচেয়ে বাংলাদেশেই ভালো লাগে, নিজের দেশ বলে কথা। অবশ্যই দুটো দুরকম ভালো লাগে আর কি, নিজের দেশে নিজের জায়গায় কাজ করা আর সেখানে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার আছে। মানে ওটার মধ্যে খুব একটা প্রাউড ফিলিংস একটা আছে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি। আর আমি কলকাতায় গেলে সবসময় চেষ্টা করি আমার বাংলাদেশের রান্নাই করতে, সবসময় বাংলাদেশি অথেন্টিক রান্নাগুলো
তুলে ধরতে কারণ আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা বিদেশে যখন আমরা কোথাও খেতে যাই আমরা কিন্তু আমাদের অনেক রেসিপি দেখি কিন্তু সেগুলো আমরা পাই ইন্ডিয়ান কুজিন হিসাবে ইন্ডিয়ান কুজিন হিসাবে বাংলাদেশি কুজিন হিসাবে কিন্তু আমরা কোনো রেস্টুরেন্টে কোনো মেনু কার্ডে কিছু পাই না তা এই জিনিসটা না আমাকে খুব ইয়ে করে যে আমাদের আমাদের কুজিন কিন্তু অনেক সমৃদ্ধ কেউ না সেভাবে হয়তো বা বিশ্ব দরবারে মানে ইন্ডিয়ান কুজিন হিসেবেই আসলে এটা যেমন আমাদের কাচ্চি বিরিয়ানি এটা কিন্তু আমাদের অথেন্টিক রেসিপি হ্যাঁ আমি আমি কলকাতায় গেলে সবার কাছে কাচ্চি বিরিয়ানির কথাই শুনি ওরা এটাই বলে যে বাংলাদেশে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেয়েছে এটা কিন্তু আমাদের অথেন্টিক রেসিপি বাট এটাকেই দেখবেন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান কুজিন বলে তারা বিভিন্ন ভাবে নামটাকে একটু চেঞ্জ করে তাদের ওইভাবে চলে আসে বাট আমরা কিন্তু কাচ্চি বিরিয়ানি বলে বাংলাদেশি কুজিন হিসেবে কিন্তু ইন্টারন্যাশনালি কোথাও পাই না যে কারণে আমার কাছে মনে হয় আমার বাংলাদেশের রান্নাটাকে রিপ্রেজেন্ট করা খুব বেশি দরকার আর এখন এটা মানে এটা এখন হাই টাইম এই কাজটা করার জন্য ঠিক তাই যাবো পরেরটা আপু এটা তোমার লাড্ডু বানানো হয়ে গেছে আমি যেহেতু ভিতরেও বাদাম দিয়েছি কিন্তু উপরে একটু বাদাম ছড়িয়ে দেব হয়ে গেল আপু আমার ত্রিমোহিনী লাড্ডু বাহ খুবই চমৎকার দেখতে লাগছে ভাইয়ের কাছ থেকে শুনে নেই কেমন একদম ঠিকঠাক হয়েছে সব ঠিকঠাক আচ্ছা তৈরি হয়ে গেছে আমাদের আজকে ত্রিমোহিনী লাড্ডু দর্শক চলুন দেখে নিই পুরো প্রসেস প্রণালীটি প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন এতে গাজর কুচি পেঁপে কুচি লাউয়ের খোসা কুচি গুঁড়ো দুধ কনডেন্সড মিল্ক চিনি পেস্তাবাদাম কুচি ও কেওড়া জল দিয়ে রান্না করুন রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে লাড্ডু আকারে বানিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ত্রিমোহনী লাড্ডু